মার পায়ে সমস্যা হচ্ছে যে পায় হাটু ফুলে গেছে আর প্রচন্ড ব্যথা দুনো পায়ে। হুম হুম। আপনার বয়স কত? আচ্ছা এই ফুলে গিয়েছে হাটু এছাড়া শরীরের অন্য কোনো জোড়া ফুলে গিয়েছে? না শুধু হাটুটাই আচ্ছা ডাক্তার দেখিয়েছেন? কি বলেছে ডাক্তার সাহেব? আচ্ছা আচ্ছা আমি আমি বুঝতে উত্তর দিচ্ছি আসলে আটত্রিশ বছর বয়সে যে হাঁটু ব্যথার কথা বলে ফুলে যায় অনেকগুলো কারণ আছে তার মধ্যে আর্থারাইটিস অন্যতম আবার আর্থারাইটিস আমরা বলছি মোর দেন সিক্স হান্ড্রেড টাইপস বিভিন্ন প্রকার আছে আর হাঁটু দুই পা ফুলে যাওয়ার অন্যতম যেমন অস্ট্রোয়াইটিসাইটিস তো সাধারণত যদি হয় সেক্ষেত্রে হাঁটু ব্যথার সাথে সাথে সারা শরীরের অন্যান্য জোড়াগুলো ব্যথা থাকবে ফুলে যেতে পারে বা রুগীর মালটি আমরা বলি পলিয়থ্রাল যে হতে পারে কিন্তু স্পেশালি ওনার মার শুধু অস্ট্রোয়াথরাইটিস এর কারণেই শুধু দুটা হাঁটু সম্ভবত ব্যথা এবং ফুলে গিয়েছে তো আমার মনে হয় আপনি যে ডাক্তারের চিকিৎসা নিচ্ছেন ওনার ট্রিটমেন্টটা আপনি কমপ্লিট করেন আর একটা কথা বলবো যে কোনো চিকিৎসায় যদি সেটা একেবারে ইমার্জেন্সি না হয় ইমার্জেন্সি বলতে লাইফ থ্রেটেনিং না হয় যে রুগী মারা যেতে পারে না হলে সেই সকল না সেই সকল কেস না হলে প্রত্যেকটা চিকিৎসায় ন্যূনতম আপনাকে তিন থেকে তিন মাস থেকে এক বছর পর্যন্ত ওয়েট করতে হবে এবং যে ডাক্তার আপনাকে ট্রিটমেন্ট দিচ্ছে ওনার প্রোটোকলে ওনার আন্ডারে আপনাকে চিকিৎসাটা কন্টিনিউ করাটা ওয়াইজ হবে কারণ উনি প্রয়োজনে উনি একটা ডিসিশন নিয়েছে অ্যাসেসমেন্ট করেছে উনি একটা সিদ্ধান্তে আসছে সেটা হয়তো একটা ট্রিটমেন্ট প্ল্যানে গিয়েছে ট্রিটমেন্ট দিয়েছে হত্য রেজাল্ট আসছে না আপনি যখন ফলো আপে যাবেন ডাক্তার সাহেব আপনাকে আবার একটা বেটার ট্রিটমেন্ট দিবে তো আমার মনে হয় সেটা আপনি কন্টিনিউ করেন তারপরেও যদি সমাধান না হয় আপনাকে এ বাদ ব্যথা রিহে ফিজিও চিকিৎসকের শরণাপন্ন হতে হবে সেই ক্ষেত্রে বিভিন্ন থেরাপির প্রয়োজন হতে পারে এক্সারসাইজের প্রয়োজন হতে পারে বা ওষুধের প্রয়োজন হতে পারে আমরা আরও কথা বলবো আরও জানবো বিরতির ওপারে প্রিয় দর্শক আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্সড পেইন ট্রিটমেন্ট এবার নিচ্ছি ছোট্ট আরেকটি বিরতি ফিরছি কিছুক্ষণের মধ্যে আমাদের সাথেই থাকুন আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময় আমরাই দিয়ে থাকি আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে